কোম্পানির জন্য আমার প্রিপেয়ার করা ছিল প্রায় 50টার মতো, তার মধ্যে অনেকগুলি সেল হয়ে গেছে, এখন 20-22টার মতো আছে আমার হাতে। এর মধ্যে যাচ্ছিল ব্রাহ্মা জাতের গরু ছিল, শাহিওয়াল, সিন্ধি, জার্সি, ফ্রিজিয়ান এবং বিদেশি জাতেরও কিছু গরু ছিল, আর ইন্ডিয়ান যেটা বলে আপনার অনগোল, যেটা আমরা সিপি বলে থাকি কিংবা উলবাড়ি, এই জাতের গরু আমার বেশ কিছু ছিল, সেল হয়ে গেছে এবং আরও কিছু আছে। তো আমাদের সমস্যা বেসিক্যালি এখন সরকারের দিক থেকে যেটা হচ্ছে যে আমাদের খাদ্যের দামটা অনেক বেশি এখানে, আর চিকিৎসা খরচটা গরুর অনেক বেশি। এই জিনিসটা যদি একটু সাধ্যের মধ্যে আসতো, শুধু আমার না, সবারই মনে হয় উপকার হতো। বগুড়া জেলায় প্রায় 21,000 কৃষক গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ কাজের সাথে জড়িত। এই বছর এই জেলায় গবাদি পশু উৎপাদন হচ্ছে 386,899টি, আর সেখানে গত বছর ছিল 359,674টি, আর এবছর আমরা আশা করছি কুরবানি হবে এখানে 326,405টি, আর যেখানে গত বছর কুরবানি হয়েছিল 320,006টি। বগুড়া জেলায় গবাদি পশুর সংখ্যা চাহিদার তুলনাগুলিত রয়েছে, সে কারণে এখানে বাইরে থেকে কোনো গবাদি পশু আনার প্রয়োজন নেই। এখানে স্থানীয় প্রয়োজন মিটিয়েও আমরা প্রায় 50,000 গবাদি পশু এই এলাকা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করতে পারবো।